দেশে বিদেশি চ্যানেলের আগ্রাসন ঠেকাতে রবিবার টেলিভিশন মালিক ও মিডিয়া সংশ্লিষ্টদের সংগঠন মিডিয়া ইউনিটির সদস্যদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে আয়োজন করা হয় এই আলোচনার। এতে দেশে রিপ্যাকেজ চ্যানেল ডাউনলোড নিষিদ্ধের দাবি জানান টেলিভিশন মালিকরা। আমি যদি যে দেশে আমি এক্সপোর্ট করতেছি সেই দেশে আমি কিন্তু আমার বিজ্ঞাপন দিয়ে আমার পণ্যটাকে আমি প্রমোট করতে পারি, কিন্তু এখানে এই এই জিনিসটাকে কমপ্লিটলি মিসইন্টারপ্রেট করে করা হচ্ছে কি দেশেই আমার মার্কেটিংয়ের জন্য আমি কিন্তু বিদেশি চ্যানেলটাকে ব্যবহার করা হবে। আমরা কিন্তু একটা লেভেল প্লেয়িং ফিল্ড চাই এবং আমরা সরকার থেকে সহযোগিতা দরকার আমারকে সেই ওয়ার্ল্ড ক্লাসটাকে বাস্তবায়ন করার জন্যে আমার অনেকগুলি সাপোর্ট দরকার। টেলিভিশনে যদি বিজ্ঞাপন আজকে না থাকে তাহলে আসলে এই টেলিভিশনগুলো বন্ধ পথে এবং হচ্ছে এই টেলিভিশনগুলোর চালিকা শক্তি বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ টেলিভিশনগুলো চালাতে পারবে না। এ সময় দেশে বিদেশি চ্যানেল দেখানোর বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা জানিয়ে দেশীয় দর্শকদের জন্য বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে আইন প্রয়োগ করার কথা উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এই আকাশটা উন্মুক্ত হয়ে যাচ্ছে 91 সাল থেকে বিদেশি চ্যানেল ডাউনলিঙ্কের ব্যাপারে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যাপারে আইনে যা যা আছে তা সবই কার্যকরী করবো আমরা। এই ব্যাপারে কোথায় কোথায় আইনের বরখেলাপ হচ্ছে সেটা আমরা পরীক্ষা করব এবং পরীক্ষা করে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় বাস্তবনক সিদ্ধান্ত নিব। এছাড়া ডাবিংকৃত বিদেশি প্রোগ্রাম প্রচার ও বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের টাকা লেনদেনের বিষয়ে খতিয়ে দেখার কথা জানান তথ্যমন্ত্রী। ফখরুল ইসলাম, News 24, ঢাকা।